বাড়িটাতে আপনাকে একাই থাকতে হবে। সেই বাড়িটা হলো দেড় হাত চওড়াই আর সাড়ে তিন হাত লম্বাই। সেই বাড়িটা যেখানে আপাতত বসবাস করছেন আপনার পরিবার পরিজন নিয়ে, সেই জায়গাটা বাদ দিয়ে অন্য কোন গ্রামের বাইরে, যেটা কবরস্থান বলা হয়, যেখানে কবর দেওয়া হয়, চতুর্থ নম্বর বাড়িটা হলো কবরের বাড়ি। পঞ্চম নম্বর বাড়ি, যেই বাড়িটা এত সুন্দর, যেই বাড়িটা এত মহের, যেই বাড়িটা এত প্রাণোজ্জ্বল, একবার প্রবেশ করতে গেলে জীবনে কোনোদিন সেই আল্লাহর বান্দা বান্দিদের বয়স কমবে না, বাড়বে না। ওই বাড়িতে যদি আমরা প্রবেশ করতে পারি, জীবনে কোনোদিন আমাদের গায়ের জামা পুরানা হবে না। সেই বাড়িটার নাম তিনটি অক্ষর দিয়ে তাজদিদ লাগিয়ে বাড়িটার নাম হলো জান্নাত, জান্নাতের বাড়ি। তাহলে আমাদের জন্য হলো সর্বমোট পাঁচটি বাড়ি, আর সম্পূর্ণ আগে চারটি বাড়ি ত্যাগ করে আমাদের জীবনে সকলের আশাবাদী যে আল্লাহ, শেষ জীবনে যেখানে কোথাও মৃত্যু হবে না, জীবনে কোনোদিন সেখানে কোনো আশা আকাঙ্ক্ষা ফুরাবে না, জীবনে কোনোদিন আল্লাহ সেখানের মায়া মোহাব্বত যেন আর এর থেকে বেশি কথা হবে না, সে বাড়িটার নাম হলো জান্নাতের বাড়ি, যে বাড়িটার নাম হলো জান্নাত। এত মানুষ যে আমরা ভালো কর্ম করি, সাদকা খয়রাত দান সালাত যা যাবতীয়, সকলের আশা যে আল্লাহ যেন আমরা শেষের দিনে সেই পঞ্চম নম্বর বাড়ি আল্লাহ তোমার জান্নাত নসিব করতে পারি। তো আল্লাহর কাছে আরেকবার ঠোঁট দুটো হিলিয়ে, যাদের হয়তো ঘুমের নিদ্রা এসেছে আবার নিদ্রাটা মানে কেটে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে গভীর রাত্রিবেলা একবার বলি, আল্লাহ পরিশেষে আমাদের ওই পঞ্চম নম্বর বাড়িটাতে সকলের জন্য তুমি জায়গা বানিয়ে দিও, পড়ুন একবার আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি, কার না আশা জাগে, কার না মন চায় যে আল্লাহ ছোট কিছু নেকি করে, আল্লাহ ছোট কিছু সব হাসিল করে তোমার সেই জায়গাটাতে আল্লাহ আমি যাব। ছোট ছোট নেকি বলছি আপনাদের, যেগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যাওয়া যায়, পঞ্চম স্থানে পৌঁছা যায়। মাঝরণি খুব মন দিয়ে আপনারা শুনবেন, রাত যদিও অনেক হলো, আপনারা যেইভাবে বসে আছেন এইভাবে বসে যদি থাকেন তাতেই যথেষ্ট, আপনারা যদি না উঠেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, যতক্ষণ আল্লাহ আমাকে বলার তৌফিক দেবেন, যতক্ষণ টাইম আমার নির্ধারিত উপর থেকে হয়ে গেছে ওই টাইম পর্যন্ত ইনশাআল্লাহ। হে মা, ওই জায়গাটাতে যাবার জন্য কিছু দুনিয়াবি আমল করতে হবে। কি আমল? নাম্বার ওয়ান, আমি হাদিসটা শোনাচ্ছি, মায়েরা ভালো করে আপনার আগে শুনবেন। সহিহুল জামে, যে হাদিসে সুন্দর করে 109 নম্বর হাদিস, হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বর্ণনা দিচ্ছেন, তিনি যেন নিজেই বলছেন যে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পঞ্চম নম্বর জায়গাটা পৌঁছাতে গেলে এই কর্ম করতে হয়, আল্লাহ রাসূল বলেছেন, সেই কর্মটা কি নিজে তিনি বর্ণনা দিচ্ছেন। রাবি হুসাইন বিন মেহসান বলেন, একদিন আমার ফুপু আম্মা অর্থাৎ আমার আব্বা জানের বোন আমার ফুপি আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দিরে এমন কি আশা কোন আকাঙ্ক্ষা নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছ? তিনি আল্লাহর বান্দি, নবীকে এরকমের কিছু কথা হয়তো জিগাবেন,
কিছু জিজ্ঞাসা করবেন তার জন্য হাজির হলেন আল্লাহর নবী। সেই মহিলার প্রশ্ন আগে বলার আগে নবী যে জানতে চাইলেন, ওরে আল্লাহর বান্দিরে আমি তোমার কাছে জানতে চাই পৃথিবীর বুকে নারীদের জন্য যে আল্লাহ একজন মালিক নির্ধারিত করেছেন, সেই মালিক হলো পৃথিবীর বুকে নারীদের জন্য পুরুষ, অর্থাৎ তোমার স্বামী বেঁচে আছে কিনা, তোমার স্বামী আছে কিনা আমি জানতে চাই, বলো আগে তোমার স্বামীর খবর আমার দাও। তিনি হুসেন বিন মেহসানের ফুবি, একজন মহিলা দাঁড়িয়ে যেন নবীকে বলেন, নবী গো আমার স্বামী আমার ঘরে মৌজুদ, আমার ঘরে আছেন। এবার হুসেন বিন মেহসানের ফিপি ফুপি সমস্ত কর্ম সেরে আল্লাহ নবীর দরবারে গেছেন। নবীজি এবার এই কথাটা জানতে চাইলেন, যখনই বললেন আমার স্বামী ঘরে আছে, আল্লাহর নবী প্রশ্ন করছেন, ও আল্লাহর বান্দি একবার বলতো শুনি, তোমার স্বামীর তুমি কেমন হক আদায় করো, তোমার স্বামীর জন্য কেমন তুমি জীবনে চিন্তা ভাবনা নিয়ে চলো। সেই আল্লাহর বান্দি হুসেন বিন মেহসানের ফুপি জবাব দিচ্ছেন, নবী গো আমার স্বামীর জন্য আমি খিদমত করতে গিয়ে হক আদায় করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোনো সময় কিমতি করি না, কোন রকমের এতটুকুন সময় যেন আমি পিছে থাকি না, কিন্তু নবীজি যখন আমি আজিজ হয়ে যাই ক্লান্ত হয়ে যাই ওই সময় আমি আমার স্বামীর কাছ থেকে একটু দূরে সরে আসি। আল্লাহর নবী এই কথাটি শোনার পরে বলছেন, আল্লাহর বান্দে শোনো রে, ফানজুরি ফাইনা আনতি মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, ওরে আল্লাহর বান্দে রে ভালো করে লক্ষ্য করো, আমি নবী তোমাকে বলছি তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। মাজননি আমলটা কত ছোট, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য সুসংবাদ কি? নবীজি বলেন, আল্লাহর বান্দে রে তোমার স্বামীর যদি তুমি হক আদায় করো, তোমার স্বামীর মাথা হাতে যদি তুমি জীবন যাপন করো, তোমার স্বামী পরিপূর্ণ সময় যদি তোমার স্বামীর জন্য ব্যয় করো, জেনে রাখো তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। স্বামীকে রাজি রেখে যদি জীবন যাপন করো আল্লাহর জান্নাত যাবে, আর স্বামীকে নারাজ করে যদি তুমি জীবন যাপন করো, আর স্বামী যদি নারাজ হয়ে যায় ওই অবস্থায় মারা যাও, তাহলে তোমার ঠিকানা আল্লাহর জাহান্নাম হবে। অতএব তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। মাজননি খুব ভালো করে ধীরে সিস্তে আমি কথাগুলো বলছি, যতক্ষণ শুনবেন যদি নিতে পারেন আশা করি কথাগুলো ভুলবেন না, আর জীবনে আপনার মনে আসবে যে আল্লাহ এই কোরআন হাদিসের কথাগুলো শুনেছিলাম, কোনোদিন আমল ছাড়া বেআমল হয়ে চলবো না। তাহলে জবাবটা কি দিলেন, স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। এবার আমার মায়েদের বলি, মা আপনি মনে করুন আপনি হলেন একজন শিক্ষকের মেয়ে, অর্থাৎ মাস্টারের বেটি, আপনি হলেন একজন বড় ব্যবসায়ীর মেয়ে,
আপনি হলেন এলাকার একজন সম্মানী ব্যক্তির মেয়ে, আপনি হলেন এই রকমের একজন ধনাঢ্য ঘরের মেয়ে, আপনার বিয়ে হয়েছে, আপনি স্বামীর ঘরে গেছেন, আপনার স্বামী যদি হয় রিকশা চালক, আপনার স্বামী যদি হয় অটো চালক, আপনার স্বামী যদি হয় রাজমিস্ত্রির জোগাড়দার, তবুও জেনে রাখেন ওই স্বামীটাকে আপনারা স্বামীর জায়গায় রাখবেন, কোনোদিন আপনার বাবার, আপনার ভাইয়ের, আপনার অন্যান্য গোষ্ঠীর এই রকমের মাল ধনের আত্মগৌরবের কথা স্বামীকে বলবেন না। আছে আপনার বাবার, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনের, আপনার স্বামীর তো নেই, আপনার স্বামী যদি রিকশা চালক হয় জানবেন এটাই আমার পৃথিবীর বুকে জান্নাত যাওয়ার একটা জারিয়া। কেনে বলছি মা, একটা হাদিস শোনেন খুব ভালো করে। আমার আগে শেখ সাহেব বক্তব্য রেখে গেলেন, যিনি প্রায় 40-45 বছর ধরে বুখারি পড়াচ্ছেন, সহি বুখারির প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে একজন মহিলার নাম আছে, তিনি মহিলা, তিনার জীবনে পৃথিবীর নারীদের কি এমন জ্ঞান দিয়ে গেছেন সেই কথাটা আমি আপনাদের বুঝাবার জন্য হাদিসটা শোনাচ্ছি। মাজননীরা, কোলে বাচ্চা আছে, বাচ্চাটাকে ঘুম করে দিন, সুন্দর করে জামা কাপড় দিয়ে ঢাকিয়ে আপনি নিয়ে বসুন যেন বাচ্চাটাকে ঠান্ডা না লাগে, আর আপনার যদি শোনার আগ্রহ জাগে ওইভাবেই বসে বসে শোনেন, দেখবেন ইনশাল্লাহ আপনি পরকালে ভালো জায়গা তো পাবেন, এই জগতেও আপনি আপনার স্বামীর ঘরে শান্তি নিয়ে বসবাস করবেন। তিনি কে, তেনার ডিগ্রি কি, আগে ডিগ্রিটা শোনে। প্রথম নম্বর ডিগ্রি হল, তিনি হলেন সৈয়দাতুন্নিসা আহলিল জান্নাত। এক নম্বর ডিগ্রি তিনার, পৃথিবীর বুকে যত রকমের আল্লাহর বান্দারা আছেন, যারা আল্লাহর জান্নাতে যাবে ওই জান্নাতের যত মহিলা যত আল্লাহর বান্দে হবেন, ওই জান্নাতি মেয়েদের তিনি হলেন সর্দারনি, তিনি হলেন সমস্ত মেয়েদের মালিকানি, যার নাম হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দ্বিতীয় নম্বর ডিগ্রিটা হলো, যিনি হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কলিজার টুকরো, তিনার বিটি, তিনার লেখতে জিগার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলেন তিনি জান্নাতে মেয়েদের সর্দারনি। ওই ফাতেমা নিজে যেন নিজের জীবনের কাহিনী বা ইতিহাস শোনা। বলুন, ও এখনো বাকি আছে ভাইজান? ডেলিগেট মাত্র 50 টাকা করেছেন, যদি খাবার কেউ বাকি থাকেন না হলে খাবারটা নষ্ট হবে, পারলে গিয়ে একটু খেয়ে আসেন, যদি প্রয়োজন হয় তাহলে গিয়ে আপনারা খেয়ে আসেন, কিছু হয়তো খাবার হয়তো বেঁচে আছেন, যান যদি প্রয়োজন থাকে তাহলে যান। এবার হাদিসটা আপনাদের আমি শোনাচ্ছি মাজননী, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহ রসুল তিনার কলিজার টুকরো ফাতেমাকে বিয়ে দিচ্ছেন, বেটি থাকলে তো বিয়ে দিতেই হবে। ফাতেমা বলেন, আমি আমার বাবার ঘর থেকে স্বামীর ঘরে বধূ হয়ে গেলাম, নতুন বউ হয়ে গেলাম, আমার স্বামী আমাকে আমার স্বামীর ঘরে আমি গেলাম,
এবার খুব ভালো করে জীবনে এই জিনিসটা মেলাবেন যে বোনেরা আছেন মায়েরা আমার আছেন। হযরতে ফাতেমা বলেন স্বামীর ঘরে যাবার পরে আমি নিজে যেন দেখি স্বামীর ঘর পুরোটাই খালি, খাবার কোনো মজুদ নাই, খাবার তৈরি করার জন্য কোনো বস্তু যেন ঘরে মজুদ নাই। আমি ফাতেমা যিনি হলেন জান্নাতের সর্দারনে আল্লাহ নবীর বেটি নিজেই যেন বলেন আমি আমার স্বামীর ঘরে গিয়ে পরের দিনে যেন কাজে লেগে গেলাম। স্বামীর হক আদায় করতে হবে, স্বামীর খিদমত করতে হবে, উভয় মিলে দুটো কিছু আহার করতে হবে। তাই আমি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে নিজ হাতে যেন এবার আমি কাজে লেগে গেলাম। কি কাজে লাগলেন? এখন তো মুড়ি মেশিনের ভাজা পাওয়া যাচ্ছে মা, হে বোন আগে শোনেন, উঠবেন না আপনারা যারা কয়েকজন আছেন, আশা করি আজকে প্রাণ ভরে শুনে যেতে পাবেন। চাল আপনার গলায় আপনার বাড়িতে বড়ায় ভরা আছে, আপনাদের যা যাবতীয় সবজির প্রয়োজন সব আপনার স্বামী মজুদ রেখেছেন। আরো সুসংবাদ শুনেন, যদি ঘরে কোনো নতুন বধূ আসে ছেলে বিয়ে দেবে, ওই বিয়ে দেওয়ার সময় নিজের ছেলের বউ ঘরে আসবে, তার জন্য এবার আমরা কি করি, আগে থেকে ঘর বাড়ি সাজিয়ে সব কিছু মজুদ করি। হযরতে ফাতেমা বলছেন ঘরে যখন কিছুই নাই আমি কাজে লাগলাম, কি কাজে ভেললাম? এক নাম্বার আমাদের পেটে দুটো দানা দিতে হবে, তাই আমি আমার স্বামীর ঘরে গিয়ে আমার বিয়ের পরের দিন থেকে আমি আবার জাতায় বসে ডেলি দিন খাবার তৈরি করার জন্য জপিসি। হে মা, আপনারা কি জবাব দিতেন? আমি হলাম অমুক, আমার বাবা অমুক, আমার ভাই আর বড় ইঞ্জিনিয়ার, আমি তারে বেটে আপনার ঘরে এসেছি, আর এইভাবে প্রথম নতুন বউ হিসাবে আমাকে কাজ করতে বলেন কেন? আমাদের সমাজের একটা খারাপই বলছি, খুব ভালো করে শুনে নিন, বাবারা মায়েরা আশা করে ছেলেকে বিয়ে দেয়, ছেলেটাকে বিয়ে দেব, নতুন বধূ আসবে, নতুন বৌমা হবে, এবার সে বৌমা রান্না করবে, আমাদের খাবার দেবে, আমাদের কাজ কিছু হাতিয়ে দেবে, শাশুড়ি মায়ের জন্য কাজটা কমে যাবে, এই জন্য মায়েরা তাড়াতাড়ি ছেলেদের বিয়ে দেয়। কিন্তু বনরে, হে মাইরে আমার, আপনার মতো মেয়েরা, আপনাদের মতো বিটিরা যখন স্বামীর ঘরে আপনারা বউ হয়ে আসেন, ওই নতুন নামটা তো আপনাদের একদিন দুই দিন দশ দিন পনেরো দিন দুই মাস নয়, ছয় মাস পর্যন্ত যেন নতুন নামটা কাটে না। আপনারা নতুন বধূ, আপনারা নতুন বৌমা, আর নতুন বৌমা মানে কাজ করা যাবে না, লজ্জার বিষয়। দেখেন ভালো করে, সেই নতুন বৌমা ঘরে আসার পরে ওই নতুন বৌমা যেন বেশি কাজ করবে না, বুড়ি শাশুড়ি কাজ করবে, কাজকর্ম সেরে এবার বৌমার জন্য খাবার মজুদ করে রাখবে। যে জ্বালা ছিল ছেলে বিয়ে দেওয়ার পরে আরো বড় জ্বালা, বৌমার জন্য খাবার তৈরি করে শাশুড়ি রাখবে, আর বৌমা উঠবে তারপরে খাবে, মানে নতুন বউ। হে মা, হযরতে ফাতেমা কি নতুন ছিলেন না? হযরতে ফাতেমা তিনি কি শ্বশুর বাড়ি গিয়ে নতুন নামটা পাননি? অবশ্যই পেয়েছেন, কিন্তু তিনি পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীর নারীরা দেখো, আমি হলাম নবীর বেটি, আমি হলাম মেয়েদের জান্নাতের সর্দার নেই,
একবারও যেন আমার মুখে কথাটা বের হয় নাই। আমি আমার স্বামীর ঘরে কাজ কর্মে ব্যস্ত, ডেলি দিন আমি স্বামীর ঘরে যাতা পিসি, যাতা পিসতে গিয়ে হাতের আঙ্গুলের চামগুলো উঠে যাচ্ছে, হাতের আঙ্গুল থেকে রক্তের বর্ণ। মা বোন কথা বলছেন যে আপনারা কি ব্যাপার, গল্পটা এখনো শেষ হয়নি, এতক্ষণ ভাবছিলাম আপনারা ঘুমাচ্ছেন, কিন্তু আবার তো জাগ্রত দেখছি, আপনারা যে কথা বলছেন এ তো কঠিন ব্যাপার।